আপনাদের নতুন বন্ধু মাম্পি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে যখন ব্লগটা শুরু করছি তখন সময় হচ্ছে 7টা। তো আজকে সকাল সকাল ইউনিফর্মে, কিন্তু এর জন্য কোনো দুঃখ নেই, কারণ আজকে শ্যাডোর জন্মদিন আপনারা আপনাদের আগেই জানিয়েছি। তো তাই জন্য ওর জন্য কেক রেডি করার জন্য সকাল সকাল ইউনিফর্মে, ডেলি আমাদের জন্য আসতে হয় ইউনিফর্ম পরে ডিপ্রেশন রুমে, কিন্তু আজকে কোনো ডিপ্রেশন নিয়ে নয়, আজকে আনন্দের সাথে ইউনিফর্মে শ্যাডোর জন্য রেডি করব কেক। তো সকাল সকাল রেডি করছি এই জন্যই যে কেকটা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম হবে, তাই হাতে টাইম রেখে কেকটা বানাচ্ছি। তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। যে আজকে কেক ওভেনে চলে গেছে, দেখি কি রকম হয়। অবশ্যই আপনারা দেখতে পাবেন, আপনাদের অবশ্যই জানাবো, ভালো হলে নিশ্চয়ই জানাবো আপনাদেরকে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আরেকজন ওয়েট করছে এখানে খাবে বলে। আজকে সকালবেলায় যেহেতু ভাত চিকেন এইসব দেবো না ওকে, কারণ দুপুরের দিকে দেবো, ওটা একসাথে আজকে মিক্স করে দেবো না, একটু আলাদা করে দেবো, তাই জন্য আজকে সকালে ওকে ডগ ফুডটাই দেবো। তাই মুডটা হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে সকালের দিকে, কিন্তু আশা করছি দুপুর এবং বিকেলে ওর মুডটা ভালো হয়ে যাবে। তো চলুন ওকে খাবারটা দিয়ে আবার ফিরে আসছি। কেক ওভেন থেকে বেরিয়ে রেডি, তো এখন ডেকোরেশনের পালা। তো জানি না কেমন হয়েছে, আস্তে আস্তে ডেকোরেশন করছি। তো এই হলো বেসটা, অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি, নিজেদের জন্য বানাই, কিন্তু ওর জন্য বানাতে গেলে একটু চিন্তাভাবনা করে বানাতে হয় যে ওর শরীরের পক্ষে কোনটা ভালো হবে, যাতে ওকে আনন্দ দিতে গিয়ে কোনোভাবে ওকে কষ্ট না দিয়ে ফেলি। তাই জন্য প্রতিটা মুহূর্তে মাথায় রাখতে হয় যে ওকে যে খাবারগুলো দেবো সেগুলো ওর জন্য ভালো কি না। তো সেই ভাবতে ভাবতে অনেকটা করতে গিয়ে একটা ভয়ও কাজ করছে মনে, কিন্তু যদিও আমি কেকটার মধ্যে খারাপ কিছু দিইনি, মানে ওরা খেতে পারে না সেরকম কিছু দিইনি, এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, ভাত তো ওরা খায়। তো তাও বাইরে থেকে কেনা চালের গুঁড়ো নয়, আমি ঘরে চালের গুঁড়ো করে, চালের গুঁড়ো, কলা, দই আর বেকিং পাউডার, তো ব্যাস এইটুকু দিয়েই ওর করেছি, চিনি ছাড়া, নুন ছাড়া। তো আশা করছি ওর ভালো লাগবে। তো এটা নিয়ে ডেকোরেশনের সাথে ফিরে আসছি আবার আপনাদের সাথে কথা বলার জন্য। কথায় আছে যে মধ্যবিত্তরা কোনো জিনিস ফেলতে পারে না, মানে যা আসে সেটা বাড়িতেই রেখে দেয় বোঝাই করে, যে যদি কোনোদিন কাজে লাগে। তো আজকে আমি এটার মানে হাড়ে হাড়ে টের পেয়েছি, এই কেকের বোর্ডটা আমি রেখে দিয়েছিলাম যে যদি কোনো কাজে লাগে। তো দেখুন কীভাবে কাজে লেগে গেছে আজকে। তো একটু পরে ডেকোরেশন নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে, ততক্ষণ সঙ্গে থাকুন। আপনাদের বলছিলাম যে শ্যাডোর জিনিস বানাতে গিয়ে একটু টেনশন হয়, তো টেনশন হওয়ার একটা কারণ রয়েছে, কারণটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে কারণ, কারণ দু মিনিট অন্তর অন্তর এসে এসে জিজ্ঞাসা করে যাচ্ছে যে এটাতে এমন কিছু দাওনি তো, শ্যাডোর খারাপ হবে না তো, এটাতে কী কী দিলে, কী কী মেশালে। তো উত্তর দিতে দিতে, জবাব দিতে দিতে কাজ করতে হচ্ছে, তাই বুঝতেই পাচ্ছেন কতটা টেনশনে। শ্যাডোর জন্মদিনের এক্সাইটমেন্টে আমরা যে খাবো সেটাই ভুলে গেছিলাম, তো ঝট করে মনে পড়লো যে আমাদেরও কিছু খেতে হবে। তো তাই জন্য রান্না চাপিয়ে ফেলেছি, এখানে হচ্ছে চিংড়ি, নারকোল, আলু দিয়ে মোচার তরকারি, এখানে হবে মাছ, পুঁই শাকের তরকারি রয়েছে, আর ডাল হবে। তো এই মোটামুটি আজকে হবে।
হয়েছে? এখানে আছো কি চাই? কোনটা চাই? কোনটা কি চাই বল, এখানে আছো কোনটা চাই? কোনটা? এটা তোমারই তো, এটা তোমার তো। হ্যাঁ দেবো তো, দেবো তো, একটু পলে দেবো তো, একটু পলে, এখন না একটু পরে। আচ্ছা হ্যাঁ বাবালি বাবালি, এখন নয় মাম্মা, এখন নয়, একটু বলে, একটু বলে, একটু বলে তো, একটু বলে বাবালি, একটু বলে, একটু বলে, এখন নয়, এখন নয়, এখন বেদ বেদ, এখন নয়, ও বাবা এটা নয় নয়, এখন নয়, এখন নয়, একটু পরে, একটু পরে, একটু পরে, একটু পরে। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন ও সুপার এক্সাইটেড কেকের জন্য, বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছে না। এই দেখুন এখন নয় মামা, এখন নয়, এখন নয়, এখন নয়, এখন কি চাই বল, এখানে কোনটা চাই? কোনটা? এটা তোমারই তো, এটা তোমার তো। হ্যাঁ দেবো তো, দেবো তো, একটু পলে দেবো তো, একটু পলে, এখন না একটু পরে। আচ্ছা হ্যাঁ বাবালি বাবালি, এখন নয় মাম্মা, এখন নয়, একটু বলে, একটু বলে, একটু বলে তো, একটু বলে বাবালি, একটু বলে, একটু বলে, এখন নয়, এখন নয়, এখন বেদ বেদ, এখন নয়, ও বাবা এটা নয় নয়, এখন নয়, এখন নয়, একটু পরে, একটু পরে, একটু পরে, একটু পরে। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন ও সুপার এক্সাইটেড কেকের জন্য, বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছে না। এই দেখুন এখন নয় মামা, এখন নয়, এখন নয়, এখন নয়, এখন নয়, পরে পরে। তো দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে গেছি শ্যাডোর খাবার নিয়ে, তো সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কতটা সাজানো থাকবে সেটা জানি না, হয়তো খাবার দেওয়ার সাথে সাথে হামলিয়ে পড়বে। তো প্রথমবার আমারও, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন দেখা যাক। শ্যাডো ওইভাবে খেতে অভ্যস্ত নয়, তো ও ঠিক মানে অস্বস্তি বোধ করছিল খেতে, তো তাই জন্য ওর বার্থডে, তাই ও যেভাবে শান্তি পায় খেয়ে সেইভাবে ওকে দেওয়া হয়েছে, তাই ওইটা সরিয়ে দিয়ে ওকে এখানেই দিয়েছি খেতে। এই ছিল শ্যাডোর বার্থডের পার্ট ওয়ান, সকাল থেকে দুপুর অবধি। বিকেলে যে ছোট্ট কেকটা বানিয়েছি ওটা নিয়েই একটা ছোট্ট সেলিব্রেশন আছে, তো সেটা নিয়ে আসছি কালকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আপনারা আশীর্বাদ করবেন যাতে শ্যাডো ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের সাথে থাকে, আমরা যাতে ওর প্রপার কেয়ার করতে পারি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি আজকের ব্লগ বা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে বড় কথা হাসতে থাকবেন এবং হাসাতে থাকবেন, সাবধানে থাকবেন, করোনা মুক্ত থাকবেন।